আমার একটা নমস্কার, আমি প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমি মন থেকে দুহাত জুড়ে প্রণাম করি। আর আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করি যে এই যে যুদ্ধতে আমি নেমেছি, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে নেমেছি। আর চাইছি যে ভগবানের কাছে আপনারা আমার জন্য প্রার্থনা করুন, যাতে আমি এই লড়াইতে খুব ভালো করে লড়তে পারি, আর যাতে মা দুর্গা আমাদের আশীর্বাদ করে। আর এই লড়াইতে শুধু আমার না, পশ্চিমবঙ্গের মানুষের জিত হওয়ার দরকার। এই লড়াইতে ভবানীপুরের মানুষের জিত হওয়ার দরকার। সেই জন্যে মন প্রাণ দিয়ে আমি আপার চেষ্টা করব, কিন্তু চাইছি যে আপনারা সবসময় আমার পাশে থাকুন, কাছে থাকুন। আর ঈশ্বরের কাছে আবার বলছি, মা দুর্গাকে সবাই বলুন যে এই জিতটা আমাদের জন্য খুব দরকার, যাতে পশ্চিমবঙ্গতে আমরা একটা শান্তির বাতাবরণ নিয়ে আসতে পারি, যাতে পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে পারে। এই লড়াইটা আমার জন্য একটা এমএলএ হওয়ার লড়াই নেই, এই লড়াইটা আমার জন্য আছে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাবার লড়াই। এই লড়াইটা আমার জন্য কোনো প্রতিশোধের লড়াই না, এই লড়াইতে আমি প্রতিবাদ করছি, এটা হলো প্রতিবাদের লড়াই। আর আপনাদের সকলকে আবার বলি যে ভগবানের কাছে কামনা করুন, যাতে ঠাকুর আমাদের আশীর্বাদ করে। আর পশ্চিমবঙ্গের যত মানুষ আছে সবাইকে আমি আবার মন থেকে প্রণাম করছি। এই যুদ্ধতে আমি নেমেছি আপনাদের বিশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে যেটা আপনারা আমার উপরে দেখিয়েছেন, এই বিশ্বাস নিয়ে যেখানে আপনারা বলেছেন যে আমি আপনাদের আওয়াজ হয়ে এখানে কাজ করি। তো এবার ভবানীপুরের মানুষের কাছে অনুরোধ আছে যে আপনারা এই যে সুযোগ পেয়েছেন ইতিহাসকে একটা খুব ভালো ইয়ে দেখাবার জন্য, যে আপনারা ইতিহাস গড়ে দিতে পারেন, সেই জন্যে বলছি যে জনতাকে অনুরোধ করছি, ভবানীপুরের জনতাকে এবারে ইতিহাস গড়ে দেখান। এবার বাংলা চলো পাল্টাই। নমস্কার।